আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আমি আবারও খরগোশ হাউজের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব খরগোশের পেটের বাচ্চাগুলো কিভাবে নষ্ট হয়ে যায়, খরগোশকে কিভাবে কোথায় রাখলে আর কি কি কাজ করলে খরগোশের পেটের ভিতরে যে বাচ্চাগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। যারা নতুন খরগোশ লালন পালন করেন তারা কিন্তু এই ভুলটা করে থাকেন। খরগোশের পেটে যখন বাচ্চা থাকে তখন ছেলে খরগোশকে মেয়ে খরগোশ থেকে আলাদা রাখতে হয়, আর যারা নতুন তারা কিন্তু এটা জানে না। খরগোশকে যখন একসাথে রাখবেন, একসাথে রাখার পর যখন মিটিং করে তখন মিটিংয়ের এক সপ্তাহ পর ছেলে এবং মেয়ে খরগোশকে আলাদা রাখতে হবে। আলাদা রাখার পর আপনার এক মাস কিংবা দেড় মাসের ভিতরে বাচ্চা দিবে। আর তাছাড়া যদি আপনারা মিটিং করানোর পরে যদি তারপরে যদি একসাথে রাখেন তাহলে কিন্তু ছেলে খরগোশ মিটিং করতে চাইবে। মিটিং করলে কিন্তু ওর পেটে যে বাচ্চাগুলো থাকবে সেই বাচ্চাগুলো কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেজন্য আপনারা কি করবেন, খরগোশ যখন মিটিং করবে তখন ছেলে খরগোশকে আলাদা রাখবেন এবং মেয়ে খরগোশকে আলাদা রাখবেন। মেয়ে খরগোশকে আলাদা রাখলে দেখতে পারবেন মেয়ে খরগোশ এক সপ্তাহ পরেই কুট টানা শুরু করছে। তারপরে আপনি এমনিতেই বুঝতে পারবেন যে খরগোশ এখন বাচ্চা দিবে। আর আপনি যদি না বুঝতে পারেন খরগোশের পেটে আলতোভাবে হাত দিবেন, দেখতে পারবেন যে খরগোশের পেটের ভিতরে দলা দলা কিছু বাঁচতেছে, তার মানে বুঝতে পারবেন খরগোশের পেটে বাচ্চা আছে। আর খরগোশের পেটে যে বাচ্চা যে নষ্ট হয়ে যায় ছেলে খরগোশকে মিটিং করালে বাচ্চা নষ্ট হয়ে যায়। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। সবাই ভালো থাকবেন।